हेलो फ्रेंड्स, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছো। তো আমরাও খুব ভালো আছি। আর আমার বোন তো এসেছিল জানো, তো চলে গেছে, বাড়িটা ফাঁকা হয়ে গেছে। তো কালকে একটু নেটওয়ার্ক প্রবলেমও হচ্ছিল, ভেবেছিলাম দেব ভিডিও একটা, কালকে দেয়া হয়নি। তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো এখন আমি ছাদের ওপর চলে এসেছি, একটু সবজি তুলবো, শাক তুলবো। অনেকদিন গাছগুলোকে যত্ন করা হয়নি, গাছগুলো একটু কিরকম হয়ে গেছে। তো চলো তোমাদের দেখাবো, আগে একটুখানি ওয়েদারটা দেখিয়ে দিই। তো ফ্রেন্ডস, আজকে কি দারুণ ওয়েদারটা! চারপাশে শুধু, ছাতে উঠলে শুধু গাছ দেখা যায়, আর ওদিকে পাখিগুলো খেলা করছে, দেখো কি সুন্দর, দুটো অনেক ছাতে বসে আছে। দাঁড়াও জুম করে দেখাচ্ছি, আর দুটো ছিল উড়ে চলে গেছে, কি সুন্দর দুটো। তো ফ্রেন্ডস, সেই লেবু গাছ, সব লেবু পেকে গেছে, গাছটাও প্রায় নষ্ট হয়ে যাচ্ছে, অনেকদিন যত্ন হয় না, বললাম তোমার ছাদে আসতে পারিনি, একটু কাজ ছিল বাড়ির, সব দিক লক্ষ্য করা সম্ভব হচ্ছিল না। তো যাই হোক, আজকে দুটো লেবু তুলবো, তুলছি দেখো, পেকে যাচ্ছে সব লেবুগুলো। এই দেখো ফ্রেন্ডস, বিম করাই গাছটা পুরো নষ্ট হয়ে যাচ্ছে, পুরো শুকিয়ে গেছে পাতাগুলো, তো কয়েকটা বিম করাই ঝুলছে। তো এবার এগুলো তুলে নেবো, নাহলে পেকে যাবে, আবার গাছটাও খারাপ হয়ে গেছে। ইস, কাটবে! গাছে কাঠ ফিমড়েও হয়ে গেছে, আরো দুটো আছে, নেট দেয়া অসুবিধা হচ্ছে, তো দুটো একসাথে। তো ফ্রেন্ডস, অনেকগুলো হয়েছে, তুলে নিলাম। দেখো ফ্রেন্ডস, আমার সেই পদ্ম তোমাদের দেখিয়েছিলাম, তিন চার দিনের পদ্ম, এখন কি বড় বড় পাতা হয়ে গেছে দেখো, অনেকদিন ছাতে যত্ন করা হয় না, আসা হয় না, এই দেখো কোথায় যাবে এরা জানি না, ফাইনালি কোথায় যাবে। এইদিকে দেখো পদ্ম হবে, তো এদিকে পাতা ছাড়ছে, আবার জলটা পরিষ্কার করতে হবে, জলের নিচে শ্যাওলা জমেছে। দেখো পুঁই শাক কোথায় যাচ্ছে, ফাইনালি পুরো নিচের ব্যালকনি থেকে যাবে মনে হয়, নিচে ঝুলছে। তো একটু একটু করে ডগাগুলো কাটবো, রান্না হবে কুমড়ো দিয়ে। লাল শাক হয়ে আছে, তুলে নেবো, দু তিন জায়গায় হয়ে আছে, চলো দেখাচ্ছি পোকা। এই দেখো ফ্রেন্ডস, কত বড় বড় হয়ে যাচ্ছে, তুলবো, আর এগুলো সবই তুলে নেবো, তুলছি, পুরো মাটি সমেত উঠে আসছে, শুকিয়ে গেছে। ওই দেখো ওগুলোও তুলে নি। তো ফ্রেন্ডস চলো, সব সবজি তোলা হয়ে গেছে, শাক সবজিগুলো, তো চলো নিচে গিয়ে আবার কথা হবে, নিচে গিয়ে দেখাবো কি রান্না করি। তো ফ্রেন্ডস, ফাইনালি ছাদ থেকে চলে এসেছি, শাক ফাক তুলে, ওটা পুঁই শাক, আর এই লেবু, এক চুবড়ি লেবু, আর এই কলমি শাক, পুরো লতিয়ে ছাদের বাইরে চলে যাচ্ছিল, আর এই বরবটি কড়াই, আর এই নটে শাক লাল, তো রান্না হবে গিয়ে। তো শাক ভাজা হয়ে গেছে, এবার নটে শাকের চচ্চড়ি বসাবো। তো ফ্রেন্ডস, যে শাকগুলো তুলে এনেছিলাম কলমি শাক ছাদ থেকে, ওগুলো এখন ভেজে নিচ্ছি, তারপরে নটে শাকের চচ্চড়ি করবো, দেখাবো। ফ্রেন্ডস, আলু কুমড়ো দিয়ে দিয়েছি, আর কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়েছিলাম, তো এর মধ্যেই নটে শাকটা তুলে দেবো। এই শাকটা তুলে দিলাম, দিয়ে আর নুন দিয়ে ঢেকে দেবো, কমে যাবে, তারপর মশলাপত্র দিতে হবে। ভালো করে নেড়ে নিচ্ছি, এবার একটু নুন হলুদ দিয়ে দেবো।
তো ফ্রেন্ডস, নোটিস আগে চচ্চড়ি প্রায় হয়ে এসছে, এবার নামিয়ে নেবো আর লোটে মাছ রান্না করব। এই মাছ কেটে ধুয়ে নিয়েছি, এবারে লোটে মাছটা রান্না করে নেব। তো ফ্রেন্ডস, আজকের মতো রান্না হয়ে গেল। ভাত, শাক ভাজা, নোটে শাক চচ্চড়ি, লাল নোটে শাক, মসুর ডাল, আর এই গাছের লেবু কাটা, আর এই লোটে মাছ। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই।